বাংলাদেশের 50তম স্বাধীনতা দিবসের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে তিন দিন ব্যাপী এক মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল জাগো আর্ট সেন্টার। চমৎকার এই অনুষ্ঠানটির শুরু হয় স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে। ঐতিহ্যবাহী এই সাংস্কৃতিক গোষ্ঠীর বলিষ্ঠ আয়োজনে নাচে গানে ভরপুর এই অনুষ্ঠানটি মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করলাম আমরা সবাই। চমৎকার এক একটি নৃত্যের পাশাপাশি এই অনুষ্ঠানের মূল আকর্ষণে ছিল উপমহাদেশের প্রখ্যাত দুই বাউল শিল্পী কিরণ চন্দ্র রায় আর তার সহধর্মিনী চন্দনা মজুমদার। তাদের চমৎকার পরিবেশনার ক্ষুদ্র ক্ষুদ্র কিছু অংশ তুলে ধরছি আপনাদেরই জন্য। ছুটে যায় সবাই মিলে মোরা জয় বাংলার গান গাই রে, আয় ছুটে যায় সবাই মিলে মোরা জয় বাংলার গান গাই। আমার বাড়িটি মানিকগঞ্জ, ওই যে আমার মানুষ আর একজন রয়েছে ঝন্টু ভাই, মানিকগঞ্জের মানুষ। আমি একদম পদ্মা পাড়ি, আর ওই পদ্মা নদীর যত স্মৃতি মুক্তিযুদ্ধের সাথে জড়ানো সবই আমরা বহন করে চলেছি। আয় ছুটে আয় সবাই মিলে আমরা জয় বাংলার গান গাই রে, আয় ছুটে আয় সবাই মিলে মোরা জয় বাংলার গান গাই। এই ফটিক জল্লা ফটিক জল্লা কম হাইলা সবাই মিলে বড় জয় বাংলার গান গাই রে, আয় ছুটে আয় সবাই মিলে মোরা জয় বাংলার গান গাই। স্বাধীন দেশের স্বাধীন মোরা ওগো যমুনা, ওগো যমুনা, ওগো যমুনা, ওগো যমুনা, জলান্তে যাচ্ছ সঙ্গে নাই তো কেউ, তোমার সঙ্গে নাই তো কেউ, তুমি কাদের কুলের বউ, তুমি কাদের কুলের বউ, কাদের কুলের বউ, তোমার সঙ্গে নাই তোকে,
Thank you.
সর্বোপরি পরিশ্রম যেটা করার সেটা হচ্ছে আমাদের পাপড়ি, আমার খুব কাছের এবং আমার খুব আদরের ছোট বোন। তো ওর আসলে তুলনা হয় না পাপড়ি পাপড়ি, আসলে ও এত সুন্দর করে অ্যারেঞ্জ করতে পারে। এবং সেই সঙ্গে আমি বিলাত ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের আমি কি বলবো, আমার ছোট বোনের হাজবেন্ড আমি ভাইয়াই বলছি, আমি তাকেও ধন্যবাদ জানাচ্ছি। মানে সর্বোপরি আসলে সবার সহযোগিতা ছাড়া তো এই কাজ হয় না, এত বড় একটা অনুষ্ঠান করা চারটেখানি কথা না, এটা যে করে সেই বোঝে যে পেছনে কতটা পরিশ্রম দিতে হয়। তো যাই হোক, আমি আসলে আমাদের যে আমরা অনুষ্ঠানগুলি করতে পারছি, আমাদের অনুষ্ঠানের পিছনে যারা কাজ করছে ভীষণ পরিশ্রম আছে তাদের সবার আছে। তারপর যারা এখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করছে তারাও কিন্তু রিহার্সেল থেকে ধরে অনেক কষ্ট করছে, অনেক রাত অবধি তারা এখানে রিহার্সেল করে। আমাদের সাথে আমাদের কমিটির মেম্বাররা আছে, তাদের অক্লান্ত পরিশ্রম যেটা মানে বোঝানো যাবে না। অনুষ্ঠানটি আশা করছি আমার মতো আপনাদের সবার কাছেও অনেক ভালো লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।